मुअज्जज हाजिरीन केराम, आमार प्राणप्रिय दीन दरदी मुसल्लियान आजम, अल्लाह तबारक व तआलार लाखो शुकुर। अति बरकतमय मास शाबान मासेर मध्ये आमरा रब्बुल आलमीन आमादेरके हायात दिए पौंछार तौफिक दान करेछेन, তাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের সাত তারিখ, আগামী শুক্রবার শাবান মাসের চোদ্দ তারিখ হবে। আসলে এই মাসটা, পুরো মাসটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি মকবুল মাস। এই মাস মকবুলের অর্থ হলো যে এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ইবাদত করা হবে ওইগুলা আল্লাহর দরবারে সাদরে গ্রহণ করা হয়। এই মাস আল্লাহর বান্দারা যে নেক আমলগুলি করবে রব্বুল আলামিন তার নেক আমলের গুরুত্ব দিয়ে কবুল করবেন। আমাদের একটি কথা পরিষ্কারভাবে মনে রাখার দরকার, শাবান মাসের ফজিলত আলাদা একটা বিষয়, আর লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের পনেরোতম রাত্রির ফজিলত আলাদা একটা বিষয়। পুরা শাবান মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আমি প্রথমে যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফ তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবানা লিরমাগান, তোমরা শাবানের চাঁদকে যথাযথ হেফাজত করো, সংরক্ষণ করো শাবানের মাসকে। লিরমাগান, সামনে রমজানের আগমন হচ্ছে, রমজানের মূল্যায়নের জন্য, রমজানের কদরের জন্য শাবানের মাসকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো, গণনা করো, যাতে এই শাবান মাসের পরিপূর্ণ গণনা যদি আদম সন্তানের হাতে থাকে তাহলে রমজান মাসের কোনো একটা দিন, কোনো একটা মুহূর্ত ছুটে যাবে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম রমজানের গুরুত্ব দিতে গিয়ে নবীজি বলেন যে এই রমজানের আগের মাসও গুরুত্বপূর্ণ, আর পরিপূর্ণভাবে যদি রমজানের সওয়াব এবং ফজিলত পেতে চাও তাহলে রমজানের আগের মাস থেকে তার প্রস্তুতি গ্রহণ করে নাও। আহসু হিলাল শাবান, শাবানের চাঁদকে গণনা করো, শাবানের চাঁদকে সংরক্ষণ করো, হেফাজত করো, শাবানের চাঁদ অর্থাৎ শাবান মাসকে তোমরা যথাযথ মূল্যায়ন দিয়ে রাখো। লি রমাজান, রমাগানের জন্য, রমজানের রোজার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের যত বেশি গুরুত্ব দিতেন রমজান ব্যতীত অন্য মাসের তত বেশি গুরুত্ব দিতেন না। অর্থাৎ অন্যান্য মাসের মধ্য থেকে শাবান মাসকে নবীজি বেশি গুরুত্ব দিতেন। আম্মা জান, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবানা মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি, শাবানের যতটুকু হেফাজত করতেন, রক্ষণাবেক্ষণ করতেন, শাবানের যতটুকু মূল্যায়ন ও গুরুত্ব দিতেন অন্য কোন মাসের ততটুকু মূল্যায়ন ও গুরুত্ব দিতেন না। তার অর্থ হলো অন্যান্য মাসের তুলনায় নবীজি এই মাসের গণনা, এই মাসের হিসাব, এই মাসের আমল অন্যান্য মাসের তুলনায় বেশি করে করতেন।
হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। নবীজি এই মাসের মধ্যে এত বেশি রোজা রাখতেন যে ধারাবাহিকভাবে রোজা রাখা শুরু করতেন। আমরা মনে করতাম লা নুফতিরু লা ইফতিরু হাত্তা নাকুলা লা ইফতিরু, যে তিনি আর মনে হয় রোজা ভাঙবেন না, অর্থাৎ সারা মাস রোজা রাখবেন। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আর নবীজি কোনো কোনো সময় এমনভাবে রোজা রাখা বন্ধ করে দিতেন যে আমরা মনে করতাম আর মনে হয় কোনো দিন রোজা রাখবেন না। তারপরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রামাগানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা মাস ব্যতীত পরিপূর্ণ মাস রোজা রাখতে আমি দেখি নাই। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবানা, আর শাবান মাসের অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন, অর্থাৎ পূর্ণ এক মাস রোজা রাখতেন শুধুমাত্র রমজান মাসে, আর শাবান মাসের অধিকাংশ সময়ে তিনি রোজা রাখতেন। কোন কোন বর্ণনার দ্বারা পাওয়া যায় যে শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন, যার অর্থ হল একটা মাস হয় 30 দিনে, 15 দিনের চাইতেও বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখছেন। এই যে এত বেশি রোজা রাখছেন, তারপরেও উম্মতদেরকে নির্দেশ দান করেছেন, ইজান তাসাফা শাবানু ইজান তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন শাবান অর্ধেক হয়ে যাবে তখন তোমরা আর রোজা রাখো না। এর কারণ হলো উম্মতের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দৃষ্টিতে তাকাইলেন এবং বুঝতে পারলেন যে আমার উম্মত আমার মতো সবল নয়, আত্মার দিক দিয়েও সবল নয়, দৈহিক দিক দিয়েও সবল নয়, যার কারণে আমার উম্মত যদি শাবানের 15 তারিখের পরে রোজা রাখে তাহলে রমজানের রোজা রাখতে তার মধ্যে কষ্ট হবে, দুর্বলতা চলে আসবে। এই জন্য নবীজি বলেছেন রোজা উম্মতে রাখবে শাবানের প্রথম দিকে, শাবানের শেষ দিকে যাতে না রাখে। কারণ কি, যদি শাবানের শেষ দিকে রোজা রাখে তাহলে পরবর্তীতে ফরজ রোজা রমজান মাসের রোজার মধ্যে ত্রুটি আসবে, ঘাটতি আসবে। এই জন্য শাবানের শেষ দিকে নবীজি রোজা রাখতে নিষেধ করেছেন। ইজান তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধাংশ চলে যায় তখন তোমরা আর রোজা রেখো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকেও রোজা রেখেছেন, শাবানের শেষ দিকে রোজা রেখেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পুরো শাবানও রাখেন তবুও রমজানের মধ্যে আত্মিক কোনো ত্রুটিও হবে না, মনেও দুর্বলতা আসবে না এবং দৈহিক কোনো ত্রুটিও সৃষ্টি হবে না। এই জন্য নবীজি রেখেছেন, উম্মতদেরকে আবার নির্দেশ নিষেধ করেছেন যাতে শাবানের শেষ 15 দিন তোমরা রোজা রেখো না। এর অর্থ হল রমজান মাসের রোজার প্রস্তুতির জন্য শরীরকে সবল করতে হবে, মনকে সবল করতে হবে। এই যে আবু হুরায়রা সূত্রে 2টি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে 2টি হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম, এই সবগুলো হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে শাবান মাস একটা বরকতময় মাস, শাবান মাস একটা ফজিলত বিশিষ্ট মাস, শাবান মাস একটা মোবারক মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের আমল কবুল করে থাকেন। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবাও সাহাবি ছেলেও সাহাবি, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাস শুহুরি মা তাসুমু মিন শাবানা। আমি বললাম, হে আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য কোন মাসে তত বেশি রোজা রাখতে আমি দেখি না, তার কারণ কি?
নবীজি বললেন ওয়াজালিকা শাহরুন ইয়াকুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান শাবান এমন একটি মাস যা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস ইয়াকুলুন নাসু আনহু অধিকাংশ মানুষ গাফিলতাকে অধিকাংশ লোক অসতর্কতাকে ইয়াকুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহর বান্দাদের নেক আমলগুলো আল্লাহর দরবারে উঠানো হয় সুবহানাল্লাহ আল্লাহর দরবারে উঠানো হয় তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈম নবীজি বলেন যে এই মাসের মধ্যে আমল আল্লাহর দরবারে কবুল হয় আর আমি চাই যে আমার আমলগুলো আল্লাহর দরবারে এমনভাবে উপস্থাপিত হোক আমি যেন রোজাদার থাকি সুবহানাল্লাহ নবীজি বলেন আমি রোজাদার অবস্থায় আমার আমল যেন আল্লাহর দরবারে উপস্থাপিত হয় লাম আরাকা তাসুমু শাহরাম মিনাস শুহুরি মা তাসুমু মিন শাবান قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم উসামা ইবনে জায়েদ নবীজির পালক পুত্র হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নবীজির লালিত পালিত নাতি তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি শাবান মাসের মধ্যে আপনাকে এত বেশি বেশি রোজা রাখতে দেখি তার কারণটা কি নবীজি বললেন যে এই মাসটা অতি গুরুত্বপূর্ণ কিন্তু অধিকাংশ মানুষ সাধারণ মানুষ তা থেকে গাফিল থাকে অসতর্ক থাকে আর এই মাসের মধ্যে আমল করে না অথচ তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই মাসের মধ্যে রব্বুল আলামিনের দরবারে আদম সন্তানের নেক আমলগুলো উঠানো হয় তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈম আর আমি পছন্দ করি আমি ভালোবাসি যে আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহর দরবারে উপস্থাপিত হয় উঠানোর অর্থ হলো কবুল করা হয় লেখা তো সব আমলই হয় আর এই মাসের আমলগুলো আল্লাহর দরবারে সরাসরি ফেরেশতারা আল্লাহর দরবারে উপস্থিত করে তারপরে এই আমলগুলো আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয় প্রথমে এই আমলগুলো আল্লাহর দরবারে উপস্থিত করানো হয় যাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার আমলগুলোকে দেখে নেন সুবহানাল্লাহ এই পাঁচটি হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই মাস অতি গুরুত্বপূর্ণ এই মাস অতি বরকতওয়ালা এই মাস অতি মহান মাস এই মাসের বরকত অস্বীকার করার ক্ষমতা কোনো মুমিন মুসলমানের নাই প্রথম হাদিস ইজান তাসাফা শাবানু ফালা তাসুমু এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস দ্বিতীয় হাদিস আহসু হিলাল শাবানা লি রমাদান এই হাদিসটা হলো তিরমিজি ও নাসাই শরীফের ইবনে তিরমিজি ও ইবনে মাজা শরীফের হাদিস আর যে হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পড়েছি কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি এই হাদিসটাও হলো ইবনে মাজা শরীফের হাদিস আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস এই মাসে আল্লাহর দরবারে আমল মকবুল হয় আর নবীজি বেশি বেশি রোজা রাখেন এই হাদিসটা হলো নাসাই শরীফের হাদিস নাসাই শরীফ 2357 নম্বর হাদিস আর যে হাদিসটা আমি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস রোজা রাখলেন রমজান মাসের রোজা রাখতেন আর কোন মাসের বেশি অংশ রোজা রাখলে শাবান মাসের রোজা রাখতেন তা হলো বুখারী শরীফের হাদিস 1969 নম্বর হাদিস আমি আসলে সাধারণ মানুষের সামনে এই সমস্ত হাদিসের
রাবির বিবরণ, কিতাবের বিবরণ, হাদিসের নম্বরের বিবরণ এইগুলো দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমান জগতে হাদিসের নামে হাদিস চুরির যে এক প্রভাব বর্তমান বিশ্ব জগতে দেখা দিয়েছে, যার কারণে আপনাদেরকে অনেক সময় বিরক্ত করেও হাদিসের নম্বরগুলো, হাদিসের কিতাবগুলো, হাদিসের বর্ণনাকারী, হাদিসের মান সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে আমরা বাধ্য হয়। শাবান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত্রি আছে, কি আছে? গুরুত্বপূর্ণ একটা রাত আছে। এই রাতটা হলো পনেরো শাবানের রাত্রি, পনেরো শাবানের রাত্রি। এই রাতকে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান এবং বর্তমান ইন্দোনেশিয়া, বাংলাদেশ সহ এই এশিয়া মহাদেশের কয়েক রাষ্ট্রের মধ্যে তার নামকরণ করা হয় শবে বরাত। শবে বরাত এর আরবি শব্দ হবে লাইলাতুল বরাত, আর হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধতম রাত্রি, শাবানের অর্ধতম রাত্রি। আর আমাদের উপমহাদেশের মধ্যে এই রাতকে শবে বরাত বলা হয়। সব ফার্সি শব্দ, সব ফার্সি শব্দ, বরাত আরবি শব্দ। বরাতের শাব্দিক অর্থ হলো মুক্তি, বরাতের শাব্দিক অর্থ হলো মুক্তি। আর বরাতের আরও এক অর্থ হলো যে এই রাত্রিতে তাকদীর এবং ভাগ্য নির্ধারণ করা হয়, যার কারণে তার অর্থ দাঁড়াবে হয়তো ভাগ্য রজনী অথবা মুক্তির রজনী। মুক্তির রজনী তার মানে হলো যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্য এই রাত্রিকে ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, আরবি ভাষায় লাইলাতুল বরাত বলা হয়, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। আমাদের দেশের অনেক নামদারি তথা কথিত আহলে হাদিসের দজাদারি, ওরা অনেক সময় হাদিসের নামে শবে বরাতকে বেদাত এবং প্রমাণ নাই, ইসলামে তার কোনো অস্তিত্ব নাই, ইসলামে তার অবস্থান নাই, এই ধরনের বানাউট, জালিয়াতি, মিথ্যাবাদী বক্তব্য অনেক সময় দেওয়া হয়। আমি এই জন্য শুধুমাত্র তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করব লাইলাতুল বরাত সম্পর্কে। লাইলাতুল নিসফে মিন শাবান বলিয়া হাদিসের মধ্যে যার প্রমাণ রয়েছে। এক নম্বরের হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। নবীজি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন শাবানের অর্ধতম রাত্রি হয়ে যায়, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রিবেলায় জাগরণ করো, রাত্রিবেলায় দাঁড়াও, যার পারিভাষিক অর্থ হলো জাগরণ করো, রাত্রিবেলায় দাঁড়াও, অর্থাৎ ওই রাত্রিতে আল্লাহর ইবাদতের মধ্যে জাগরণ করো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। নবীজি বলেন এই রাত্রে দুনিয়ার আকাশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগমন করে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মুস্তারজিকুন ফাআরজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। নবীজি বলেন এই রাত্রিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে আগমন করেন, আর বলতে থাকেন
ফায়াকুলু আলামিন মুস্তাগফিরিন কেউ আছে কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে ফাআগফিরা লাহু আমি তাকে ক্ষমা করে দিব আলা মুস্তারজিকুন ফাআরজুকহু আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব আলা মুবতালান ফাওয়াফিয়াহু আছে কি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্তি করে দিব সুবহানাল্লাহ আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর নবীজি বলেন যে সারাটা রাত্রি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের বিপদ আপদ আল্লাহর বান্দাদের প্রয়োজন আল্লাহর বান্দাদের চাহিদার কথা উল্লেখ করে করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেইভাবে আমার কাছে প্রশ্ন করবে প্রার্থনা করবে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই প্রার্থনাকে পূরণ করে দিব সুবহানাল্লাহ হাদিসটা ইবনে মাজাহ শরীফের কোন কিতাবের কুতুবে সিত্তার অন্যতম একটি গ্রন্থ বর্তমান বিশ্বজগতের যত দর্শে নেজামি এবং টাইটেলের ক্লাস আছে প্রত্যেক দর্শে নেজামির প্রত্যেক মাদ্রাসা চাই সরকারি বেসরকারি সারা বিশ্বজগতের সকল মাদ্রাসার দর্শে নেজামির অন্তর্ভুক্ত কিতাব এটা হলো ইবনে মাজাহ শরীফ এই ইবনে মাজাহ শরীফের হাদিস 1388 দুইটি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা রাত্রি বেলায় জাগরণ করো ইবাদত করো ওয়াসুমু ইয়াউমাহা আর দিনের বেলায় রোজা রাখো উভয়টা শব্দ অর্ডার আমরের শব্দ এখন এই সাধারণ মানুষের সামনে কিভাবে বলবো আমি আগে উসুলুস শাসি পড়াইতে হবে তারপরে নুরুল আনোয়ার পড়াইতে হবে তারপরে হুসামি পড়াইতে হবে তারপরে তলখিসুল মিফতা পড়াইতে হবে তারপরে মুখতাসারুল মাআনি পড়াইতে হবে এরপরে বলতে হবে যে এখানের মধ্যে কি বলা হয়েছে আল্লাহর নবীর যদি কোনো অর্ডার থাকে তাহলে তা পালন করা ওয়াজিব হয় কথা বুঝে আসছে হাদিসের মধ্যে যদি কোনো নির্দেশসূচক বাক্য থাকে নির্দেশসূচক কোনো শব্দ থাকে তাহলে এই হাদিসের অর্থের উপর আমল করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায় কার জন্য উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায় আর কোরআনের মধ্যে যদি কোনো অর্ডার থাকে আর ওই অর্ডারটা কোনো নিরেট অর্ডার থাকে যার মধ্যে কোনো ধরনের শর্ত নাই এমন অর্ডার থাকে তাহলে এই অর্ডারটা পালন করা ফরজ হয়ে যায় যার কারণে কোরআনের ফরজ যা সাব্যস্ত করা হয়েছে কোরআনের দ্বারা আর ওয়াজিব যা সাব্যস্ত করা হয়েছে কোরআনের কোন ধরনের ব্যাখ্যামূলক অর্থ দ্বারা অথবা হাদিসের অব্যাখ্যা এমনভাবে যে শব্দ পরিষ্কার শব্দ সুস্পষ্ট শব্দ অর্ডারমূলক শব্দ যদি থাকে তাহলে এর দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় এই হাদিসের মধ্যে নবীজির অর্ডার আছে হুকুম আছে যার কারণে কি সাব্যস্ত হওয়া উচিত ছিল এই দিনের 15ই শাবানের রোজা রাখা ওয়াজিব আর 15ই শাবানের রাত্রিতে জাগ্রত থাকা ওয়াজিব হওয়া উচিত ছিল কিন্তু এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি দুর্বল রাবি কে দুর্বল বর্ণনাকারী আমার সাথে বলেন কথা বর্ণনাকারী দুর্বল রেওয়ায়তকারী মুহাদ্দিস দুর্বল যিনি হাদিস একজনের কাছ থেকে আরেকজনের কাছে বর্ণনা করেছেন সেই মুহাদ্দিস দুর্বল কে দুর্বল মুহাদ্দিস দুর্বল ওই মুহাদ্দিসের দুর্বলতার কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরব ওই মুহাদ্দিসকে কেন দুর্বল বলেছেন ইনি বিশ্বজগতের সূর্য সন্তান যিনি যার মতো ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহির মতো বিশাল এক মুহাদ্দিস আর এই মুহাদ্দিসের উস্তাদের উস্তাদ তারপরেও তিনি কিভাবে দুর্বল হলেন উনি দুর্বল হয়েছেন সেই কালের দরবারি আলিমদের অন্তর্ভুক্ত ছিল এই কারণে সমস্ত উলামায়ে কেরাম তৎকালের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ওনাকে বলেছেন উনি রাজদরবারে আসা যাওয়া করেন এই জন্য ওনার হাদিস দুর্বল কথা বুঝে আসছে আমাদের দেশে তো
যা ইচ্ছে তা মনে হয়, হাদিস জয়ীফ, হাদিস দুর্বল, কিসের কারণে দুর্বল হয়েছে? এই পাল্লায় যদি মাফা হয়, বর্তমান বিশ্ব জগতের একটা মুহাদ্দিসের হাদিস গ্রহণ করা সম্ভব হবে না। হয়তো দরবারি নাই তো ফেটুক, এমন সারা কোনো হাদিস আর কোনো মুহাদ্দিস খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বর্ণযুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এমন ব্যক্তিদের দ্বারা হাদিস সংরক্ষণ করিয়েছেন, যাদের এমন ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করা হয় নাই, যিনি আমার মতো বাজারে রাস্তাঘাটে ওয়াজ করেছেন, কোনো বক্তার হাদিস গ্রহণ করা হয় নাই। কারণ বক্তারা এমন বক্তা হয় যে এক হাদিসের অংশ অন্য হাদিসের সাথে সংমিশ্রণ করে, এক হাদিসের সনদ অন্য হাদিসের সাথে সংমিশ্রণ করে, এক হাদিসকে এই হাদিসের শব্দকে অন্য হাদিসের শব্দের সাথে সংমিশ্রণ করে, এটা তাদের কাছে স্বাভাবিক হয়ে যায়। বর্তমান বাংলাদেশের বক্তা মাঠে যারা আছে, অধিকাংশ বক্তা এমনকি মিথ্যা, জাল এবং আঞ্চলিক ঘটনা দিয়ে বয়ান করতে থাকে। কিন্তু সেই যুগের কোন মহাদ্দিস যদি বাজারে চা খাইতেন, উনার কাছ থেকে হাদিস গ্রহণ করা হতো না। সেই যুগের কোন মহাদ্দিস যদি বয়ান করতেন, ওয়াজ করতেন, তাহলে উনার কাছ থেকে হাদিস গ্রহণ করা হতো না। সেই যুগের কোন মহাদ্দিস যদি কোন রাজদরবারে আসা যাওয়া করতেন, তাহলে উনাকে আদিল বলে তৎকালের মহাদ্দিসিনে কেরাম স্বীকৃতি দান করত না। এখন বুঝেন, এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি উনি রাজার দরবারে আসা যাওয়া করতেন, এই কারণে তৎকালের মহাদ্দিসিনে কেরাম ওনাকে দুর্বল সাব্যস্ত করেছেন। উনি একজন রাবি দুর্বল হওয়ার কারণে ওনার সনদ দুর্বল হয়ে গেছে, ওই হাদিসটাও দুর্বল হয়ে গেছে, যার কারণে বর্তমান জগতের পরবর্তী জগতের ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন যারা আছেন, তারা এই হাদিস দিয়ে ওয়াজিব সাব্যস্ত করতে পারেন নাই। কারণ কি? হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। এই জন্য বেশি থেকে বেশি বলা যাবে যে এই রাত্রে জাগরণ করা মুস্তাহাব, আর এই রাত্রের পরের দিন রোজা রাখা মুস্তাহাব, রোজা রাখা মুস্তাহাব। আমার কথা আপনাদের বুঝে আসছে? এখন যারা বলে বেদাত, যারা বলে শবে বরাতের কোনো প্রমাণ নাই, তারা কি এই সমস্ত হাদিস দেখে না? তারা কি এই সমস্ত হাদিস থাকার পরেও আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে? একজন রাবির দুর্বলতার কারণে নবীজের হাদিসকে যে অ্যাটাক করা হলো, নবীজের হাদিসকে পরিত্যাগ করা হলো, নবীজের হাদিসের বিরুদ্ধে কথা বলা হলো, তোমার কি জিব্বা, তোমার ক্ষতা, তোমার বাকশক্তির দিকে তুমি একবার থাকাও, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা কিভাবে করছো? এই হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।